সবাইকে স্বাগত আজকের লেকচারে। আজকে আমরা অনুশীলনী 6.3 এর 16 নম্বর সমস্যাটি নিয়ে আলোচনা করব। সমস্যাটি হলো, প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর এর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। প্রথমে আমরা একটি ত্রিভুজ অঙ্কন করি। যে কোনো একটি ত্রিভুজ অঙ্কন করি, নাম দেই এ, বি, সি। এখন ত্রিভুজ এ বি সি এর এ বি হচ্ছে তার বৃহত্তম বাহু। এ বি বাহু থেকে এ সি বাহু সমান করে আমরা এ ডি অংশ কাটি। এ বি বাহু থেকে এ সি বাহু সমান করে এ ডি অংশ কাটি, এটার নাম দিই ডি। এবং সি ডি যোগ করি, সি ডি যোগ করি, এখানে এ ডি সমান এ সি অঙ্কন অনুসারে, কারণ আমরা এ বি থেকে এসি এর সমান করে এডি অংশ কেটেছি অঙ্কন অনুসারে। এখন ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে আমরা লিখতে পারি, ত্রিভুজ এ বি সি এ যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এসি প্লাস বিসি গ্রেটার দেন এবি। ত্রিভুজের দুই বাহুর যোগফল, যেহেতু ত্রিভুজের দুই বাহুর যোগফল ত্রিভুজের দুই বাহুর যোগফল যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বড়, তৃতীয় বাহু অপেক্ষা বড়। তৃতীয় বাহু থেকে বৃহত্তর। এখন আমরা পরবর্তী লাইনে লিখতে পারি, উভয় পক্ষ থেকে এসি বিয়োগ করে পাই, এসি যোগ বিসি মাইনাস এসি গ্রেটার দেন এ বি মাইনাস এসি। উভয় পক্ষ থেকেই আমরা এসি বিয়োগ করলাম, তাহলে পরবর্তী লাইনে লেখা যায় এসি এসি কাটা এখানে, তাহলে বিসি গ্রেটার দেন এ বি মাইনাস, এখন এসি সমান এডি। আমরা একটু আগেই অঙ্কন করেছি যে এ বি থেকে এসি এর সমান করে এডি অংশ কাটি, তার মানে এসির বদলে আমরা এডি লিখতে পারি, এডি বা বিসি গ্রেটার দেন। এখন এ বি বাহু থেকে এডি বাহু বিয়োগ করলে আমাদের থাকে শুধু বিডি, এই পুরোটা হচ্ছে এ বি আমাদের, তার থেকে যদি আমরা এডি বাদ দেই তাহলে আমাদের অবশিষ্ট থাকে বিডি। তাহলে আমরা এখানে লিখতে পারি বি ডি, বিডি, বা আমরা বিপরীত ভাবে লিখতে পারি বিডি লেস দেন বিসি, বিসি। এখন বিডি হচ্ছে আমাদের এ বি বাহু এবং এসি বাহুর বিয়োগ ফলের সমান, বা এবি বাহু এবং এডি বাহুর বিয়োগ ফলের সমান। তার মানে ত্রিভুজের দুই বাহুর অন্তর বিডিটা হচ্ছে আমাদের ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর, এক্ষেত্রে আমাদের বিডিটা হচ্ছে এবি বাহু এবং এসি বাহুর অন্তরকে নির্দেশ করছে। বিডি বাহু, বিডি বাহুটা এবি বাহু এবং এসি বাহুর অন্তরকে নির্দেশ করছে, সেই দুই যে কোনো দুই বাহুর অন্তর ছোট বা লেস দেন বিসি, তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। এখানে তৃতীয় বাহু হচ্ছে বিসি, কারণ বিডি হচ্ছে আমরা লিখতে পারি এ বি মাইনাস এডি। বিডি কে লেখা যায়, আমি এখানে দেখাচ্ছি, বিডি হচ্ছে আমাদের এ বি মাইনাস এডি, বা এ বি মাইনাস এডি হচ্ছে আমাদের এসির সমান, যেহেতু আমরা অঙ্কন করেছি এসির সমান। তার মানে বিডি হচ্ছে আমাদের এ বি মাইনাস এসি বাহুর বিয়োগফল, মানে যে কোনো দুই বাহুর বিয়োগফল, সেক্ষেত্রে যে কোনো দুই বাহুর বিয়োগফল আমাদের তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, তার মানে বিসি বাহু থেকে ক্ষুদ্রতর। তাহলে প্রমাণ আমাদের এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ।